সুস্থ থাকার জন্য একটু সচেতন থাকাটা খুবই জরুরি। এই যেমন রান্না বা খাওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিরাপদ পানিতে ধুয়ে নিতে হবে। তাছাড়াও রান্না বা খাবার পরিবেশনে সব সময় পরিষ্কার করে ধোয়া বাসনপত্র ব্যবহার করতে হবে। শুধু রান্নার সময় না, খাওয়ার আগেও হাত সাবান দিয়ে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাড়াতাড়ি নাস্তা করতে বসো, টগরের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট, হাতটা ধুয়ে আসি। আপনি নিজে একটু সচেতন হলে পরিবারের সকলের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা নিয়ে বারবার কথা বললে বিষয়টা তাদের অভ্যাস হবেই। এই যে টগরের বাবা বাইরে থেকে কাজ করে আসার পর আর খাওয়ার আগে সাবান দিয়া ভালো মতন হাত ধুবে, এতে কোনো মাফ নাই। কই কই, তাড়াতাড়ি নাস্তা দাও। রান্না বা খাওয়ার পর হাঁড়ি পাতিল বাসনপত্র সাবান বা ছাই দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে, যাতে বাসনপত্রে কোনো রকম পানি না জমে থাকে। মনে রাখতে হবে, ভেজা হাঁড়ি পাতিল আর থালা বাসনে সহজেই জীবাণু জন্মাতে পারে।
মাছ বা মাংস কাটার পর শাকসবজি কাটতে হলে বটি বা সুরি ভালো করে ধুয়ে নিতে হবে। ও হ্যাঁ, শাকসবজি কাটা বা খোসা ছাড়ানোর আগে আমি যেভাবে নিরাপদ পানি দিয়ে পরিষ্কার করে ধুয়েছি ঠিক সেইভাবে পরিষ্কার করে ধুতে হবে। রান্না করা খাবার খোলা না রেখে সবসময় ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, তাইলে খাবারে মাছি বসতে পারবে না, খাবার সবসময় নিরাপদ থাকবে। যেসব সবজি কাঁচা খাওয়া হয় সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এই যেমন শসা, টমেটো, গাজর, মূলা, এইসব কাটার আগে নিরাপদ পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সবজি, সালাদ বা ফলমূল কাটার পর ধোয়ার সে কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কাটার পর ধুলে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। মা মা দেখো আমার হাতে বড়ই, আমি খাই। না না মা, আগে ধুয়ে নেই। শুধু বড়দের না, ছোটদেরও ফলমূল খাওয়ানোর আগে ধুয়ে খাওয়ানোর অভ্যাস করাতে হবে, কারণ খোলা জায়গা থেকে কেনা এসব আধোয়া ফলমূল থেকে পেটের অসুখ বাড়ে। এই নাও বাজার, এটার মধ্যে তরকারি আর এটার মধ্যে মাছ। তোমার কথা মতো তরকারি এবং মাছ আলাদা আলাদা এনেছি, মিলে ফেলিনি। মাছ মাংস এবং শাকসবজি বা ফলমূল কখনো একসাথে রাখতে নেই, কারণ এতে জীবাণু ছড়ানোর সম্ভাবনা বাড়ে। রান্না ও খাওয়ার সময় সর্বদা ধোয়া ও পরিষ্কার হাঁড়ি পাতিল থালা বাসন ব্যবহার করবেন।
খাবার নিরাপদ রাখি, সবাইকে নিয়ে সুস্থ থাকি। খাবার নিরাপদ রাখার জন্য যে বিষয়গুলো অবশ্য করণীয় তা হলো, রান্না ও খাওয়ার আগে হাত খুব ভালো করে সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। থালা বাসন এবং হাঁড়ি পাতিল ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। রান্না ও খাওয়ার সময় সর্বদা ধোয়া ও পরিষ্কার হাঁড়ি পাতিল থালা বাসন ব্যবহার করতে হবে। ফলমূল ও শাকসবজি কাঁচা খেতে হলে এবং কাটার আগে সবসময় নিরাপদ পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খাবার নিরাপদ রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য খুব বেশি কিছু না, আমাদের সামান্য চেষ্টাই যথেষ্ট। আসুন খাবার নিরাপদ রাখি, সবাইকে নিয়ে সুস্থ থাকি। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহায়তায় FAO এবং ইউরোপিয়ান ইউনিয়ন।